আচ্ছা, অনেকদিন পরে ক্লাস। তো আমরা লাস্ট কি পড়তেছিলাম মনে আছে কারো? পলিশটা শেষ হয়েছিল। পলিশটা শেষ হয়েছিল। ওকে, তো তোমরা কি সব ক্লাসে এরকম চুপচাপ থাকো? কথা না বললে কিন্তু ক্লাস বোরিং লাগে। স্যার, যদি টিচার আমাদের সাথে ইন্টারেক্টিং হন তাহলে আমরাও কথা বলি। হ্যাঁ, সেটাই সেটাই তো চেষ্টা করতেছি, তোমরা তো রেসপন্স নেই কোনো। জি স্যার, পাবেন ইনশাল্লাহ। যাই হোক, এমনিতেই হচ্ছে অনলাইন ক্লাস এমনিতে একটু বোরিং লাগে আর কি, তারপরেও কথাবার্তা না বললে জিনিসটা আরো বোরিং হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো তোমাদের ছুটি কেমন কাটলো দেখি শুনি। হ্যালো, জি স্যার ভালো ছিল। স্যার, আমরা তো গত 8 মাস ধরে ছুটিতেই আছি। হ্যাঁ, সেটার কথাই বলতেছি, পুরা ছুটির সময়টাতে কি করছো, কি কি শিখলা সেটা বলো। আট মাসের সময় কাটাইছো কিভাবে এটা বলো আর কি, সেটা বলতেছি। এতদিন টাইমের অভাবে যা যা করার সুযোগ হয় না এগুলা করছি। ভালো, তবে এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ দেখবা যখন চাকরি লাইফে ঢুকে যাবা আসলে একদমই টাইম পাবা না যদি সব ঠিকঠাক থাকে আর কি। স্যার, কবে নাগাদ বের হবে, কবে নাগাদ চাকরি করব? তোমাদের, তোমরা তো তাও এখনো অতটা ইয়াতে না, যারা বের হয়ে যাচ্ছে আউট গোয়িং ব্যাচ তারা একটু চাপে পড়ছে আর কি, ওদের খালি পরীক্ষাটা মনে হয় বাকি, তো ওরা পড়ে গেছে একটা ইয়ের মধ্যে। তাও অনেকে দেখলাম জবে ঢুকে গেছে, সো আশা করি তোমাদেরও প্রবলেম হবে না। যাই হোক, তোমাদের এটা অনেক পরের বিষয়, দেরি আছে, তো এখনকার চিন্তা এখন আর কি। আর শীতের দিন আসতেছে, তো এখন তো একটু ওয়েদার চেঞ্জ হলো, মানুষের একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, সো একটু সাবধানে থাকার চেষ্টা করো, যেহেতু এবার তো করোনা আছে সাথে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে একটু পড়াশোনার দিকে যাই। ওকে, তো আমরা মোটামুটি দেখা যাচ্ছে 3টা চ্যাপ্টার পড়ে ফেলছি অলরেডি। ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে স্পিনিং মেথড ছিল একটাতে, আর পলিস্টার। তো ইন্ট্রোডাকশনে মূলত আমরা দেখছি আসলে কি কি পলিমার আমরা ইউজ করি ফাইবার তৈরি করতে, ম্যানমেড ফাইবার জিনিসটা আসলে কি, বা কি কি আমরা ইউজ করে ম্যানমেড ফাইবার বানাইতে পারি এবং তাদের প্রপার্টি গুলো কি কি, এইসব জিনিস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম। নেক্সট সেকেন্ড চ্যাপ্টারে আমরা অনেক কিছুই কাভার করছি, তার মধ্যে মেইন ছিল হচ্ছে ম্যানুফ্যাকচারিং মেথড, অর্থাৎ আমরা কিভাবে একটা পলিমারকে ফাইবারের শেপে নিয়ে যাই এবং প্রতিটা স্টেপ, জেনারেল প্রতিটা স্টেপ ওয়াইজ আমরা বর্ণনা দেখছি যে আসলে কোন স্টেপের কাজ কি, আমরা কেন ইউজ করি ওই স্টেপটা। তো এইসব জিনিস ছিল মোটামুটি মেইন টপিক এখানে। এরপর আমরা পলিস্টার ফাইবারটা স্পেসিফিক্যালি দেখছি, অর্থাৎ কি কি র ম্যাটেরিয়াল ইউজ করতেছি, কি ধরনের পলিমারাইজেশন হচ্ছে, তারপর পলিস্টার ফাইবারটা আসলে কি কি প্রপার্টি ক্যারি করতেছে, সেইটার ইউজগুলো কি কি,
এবং এনভায়রনমেন্টের উপরে তার কোনো ইম্প্যাক্ট আছে কিনা বা ইম্প্যাক্ট গুলো কি কি, এগুলো নিয়ে আমরা মোটামুটি ডিটেইলস আলোচনা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা নতুন ফাইবার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে অ্যাক্রাইলিক। নাম হয়তো বা শুনছো তোমরা, অ্যাক্রাইলিক ফাইবার, এবং তার সাথে আরেকটা লেজ লাগানো আছে যেটাকে আমরা বলি হচ্ছে মোড অ্যাক্রাইলিক ফাইবার। অর্থাৎ এটা মডিফাইড অ্যাক্রাইলিক ফাইবারের একটা সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ অ্যাক্রাইলিক ফাইবারটাকে আমরা জাস্ট কিছু পরিমাণ মডিফাই করব, আর কিছু না। ওকে, তো আচ্ছা, তো আমরা একটু আস্তে আস্তে শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের নর্মালি আমরা ম্যানমেড ফাইবার নিয়ে যখন কাজ করতেছি, নর্মালি আমরা পলিমার নিয়ে কাজ করছি, তাই না? পলিমারটাকেই আমরা ম্যানমেড ফাইবারে কনভার্ট করতেছি সাম। তো কনভার্ট করার জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমরা যেমন পলিস্টারের ক্ষেত্রে আমাদের মেইন যে টপিকটা ছিল সেটা ছিল হল এস্টার, আমরা এস্টার নিয়ে কাজ করছিলাম। আর এখানে আমাদের অ্যাক্রাইলিকের ক্ষেত্রে এস্টারের, পলিস্টারের ক্ষেত্রে এস্টারের যে ভূমিকাটা ছিল অ্যাক্রাইলিকের ক্ষেত্রে সেটা পালন করে হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইড। অর্থাৎ আমরা যে পলিমার চেইনটা নিয়ে কাজ করব তার মধ্যে আমার অ্যাক্রাইলোনাইট্রাইলটা অবশ্যই থাকতে হবে, নাইলে তাকে আমরা অ্যাক্রাইলিক বলতে পারবো না। তাহলে অ্যাক্রাইলোনাইট্রাইল জিনিসটা আসলে কি? এটা একটা ভিনাইল কম্পাউন্ড, আমরা সবাই জানি ভিনাইল কম্পাউন্ড। ভিনাইল কম্পাউন্ড হচ্ছে CH2, আর CH থাকবে এবং এটার সাথে অন্য কিছু একটা যুক্ত থাকবে। যেমন এখানে যদি ক্লোরিন থাকে তাকে আমরা বলি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC, যদি হাইড্রোক্সিল থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল বা PVA। সেরকম এখানে যখন সায়ানাইটটা থাকবে, CN গ্রুপটা থাকবে, তখন তাকে আমরা অ্যাক্রাইলোনাইট্রাইল বলবো, অথবা এটার আরেকটা নাম হচ্ছে পলিভিনাইল সায়ানাইট সংক্ষেপে বলতে গেলে, অথবা কমার্শিয়ালি একে অ্যাক্রাইলোনাইট্রাইল ডাকা হয়। তাহলে আমাদের এখানকার মেইন কনসার্ন হচ্ছে এমন একটা পলিমার চেইন থাকবে যার মধ্যে এই অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপটা অবশ্যই থাকতে হবে, তাহলেই সেটা দিয়ে আমরা যে ফাইবারটা বানাবো সেটাকে আমরা অ্যাক্রাইলিক ফাইবার বলতে পারবো। এখন অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপটা আসলে কতটুকু থাকবে এইটার উপরে ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা যায় পুরো ক্লাসটাকে, ডিপেন্ডিং অন দ্য প্রপোর্শন অফ অ্যাক্রাইলোনাইট্রাইল। তো ফেডারাল ট্রেড কমিশন অফ USA বা FTC সংজ্ঞা আমরা দেখছিলাম পলিস্টারের জন্য, তারা বলেছিল যে পলিমারের মধ্যে যদি অ্যাটলিস্ট 85% এস্টার থাকে তাদেরকে আমরা পলিস্টার বলতে পারবো। সিমিলারলি তারা এখানেও একটা সংজ্ঞা দিছে অ্যাক্রাইলিকের, যদি আমার এই ফাইবার ফর্মিং পলিমারের মধ্যে অ্যাটলিস্ট 85% অ্যাক্রাইলোনাইট্রাইল থাকে তাহলে তাকে আমরা অ্যাক্রাইলিক ফাইবার বলতে পারবো। আর এইটারই একটা মডিফাইড ভার্সন, অর্থাৎ 85% কম এবং 35% বেশি, এরকম মাঝামাঝি অবস্থায় যদি অ্যাক্রাইলিক ফাইবার মানে অ্যাক্রাইলিক গ্রুপের প্রপোর্শনটা থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মোড অ্যাক্রাইলিক ফাইবার। তাহলে এখানে দুই ধরনের প্রপোর্শন আছে, একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে মানে 85+ আর একটা হচ্ছে 35 to 85। তাহলে 85 বা 85+ হইলে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার, আর 35 to 85% এর মধ্যে থাকলে তাকে আমরা বলবো হচ্ছে মোড অ্যাক্রাইলিক ফাইবার। ওকে, এখানে কোনো প্রবলেম আছে কারো? হ্যালো,
আচ্ছা তো সরি, আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কিছু ভিনাইল কম্পাউন্ডের নাম আমরা দেখব, অর্থাৎ যেসব আমরা অলরেডি দেখে ফেলছি যে তোমার ইয়াটা হচ্ছে মানে অ্যাক্রাইলোনাইট্রাইলটা হচ্ছে এক ধরনের ভিনাইল কম্পাউন্ড, অর্থাৎ সিএইচ টু সিএইচ এর সাথে সায়ানাইড থাকলে এগুলো আমরা অলরেডি দেখলাম যে এগুলোকে ভিনাইল কম্পাউন্ড বলি। তো এরকম পলি অ্যাক্রাইলোনাইট্রাইলটা হচ্ছে এক ধরনের ভিনাইল কম্পাউন্ড, যেটা পলি অ্যাক্রাইলোনাইট্রাইল হচ্ছে কেমিক্যাল নেই, আর এটার কমার্শিয়াল নাম হচ্ছে তোমার এই অ্যাক্রাইলিক অথবা মোড অ্যাক্রাইলিক অথবা ওরলন, এরকম বিভিন্ন পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে বা বিভিন্ন মনোমারের উপরে ডিপেন্ড করে এরকম কমার্শিয়াল নাম তারা দিয়েছে। আর কেমিক্যাল নামগুলো নর্মালি ইউজ করে হচ্ছে ম্যানুফ্যাকচারার বা সায়েন্টিস্ট যারা এটা নিয়ে রিসার্চ করবে তারা, আর কমার্শিয়াল নাম হচ্ছে নর্মালি বিজনেস পারপাসে ইউজ হয় যে নামগুলো। ওকে, তো এরকম আরো অনেক ধরনের ভিনাইল কম্পাউন্ড আছে, যেমন ভিনাইল অ্যালকোহল, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ইডিন ক্লোরাইড, তারপরে হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, এগুলা এক একটার এক একটা নাম দেওয়া আছে। এই নামগুলা হচ্ছে ইউজ করা হয় তোমার ইয়ার জন্য ব্যবসায়িক পারপাসে, যেমন এটার জন্য অ্যাক্রাইলিক, তারপরে কুরালন, ভিনায়ন, সারান, ভেলন অথবা টেফলন, এরকম নাম আছে আর কি। এটা জাস্ট আমাদের জানার জন্য, এখানে তেমন বোঝার কিছু নাই। তো এর পরের ধাপটাতে আমরা যাব, পরের পার্টটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিছু হিস্টোরি পড়েছি অলরেডি, ওইটা ছিল একদম জেনারেল সেন্সে, আসলে কোন দিক থেকে কি আসছে বা কিভাবে একটা ফাইবার ফরমেশনে আসছে সেই হিস্ট্রি। আর এখানে আমরা দেখব হচ্ছে আমাদের আসলে অ্যাক্রাইলিক ফাইবারটার হিস্ট্রি কি। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে অ্যাক্রাইলিক ফাইবারটার কাজ শুরু হয়েছিল 1893 সাল থেকে, অর্থাৎ অ্যাক্রাইলোনাইট্রাইল যে পলিমারটা এইটা আবিষ্কার করা হয়েছিল 1893 সালে। তো এইটা অনলি এজ এ পলিমার তখন এক্সিস্ট করতো, মানে এটা সবাই জানতো যে দিস ইজ এ পলিমার, বাট এইটার যে পটেনশিয়াল আছে ফাইবার বানানো যাবে এটা দিয়ে, এটা তখনও কারো ধারণা ছিল না। সো জার্মানিতে ফার্স্ট এটার মানে সূচনা হয়, ইন্ট্রোডাকশন হয়। দেন 1930-এর দিকে, অর্থাৎ লেট 1930-এর দিকে, অর্থাৎ 1940 সালের কাছাকাছি এসে সায়েন্টিস্টরা বুঝতে পারে যে এটার একটা পটেনশিয়াল আছে, আসলে এটা দিয়ে ফাইবার বানানো যেতে পারে, এটা শুধুমাত্র একটা পলিমারই না, এটা ফাইবার হিসেবে ইউজ করা যেতে পারে। এই ধারণাটা আসছে হচ্ছে 1930s এর লাস্টের দিকে। সো ওই সময়টাতে তাহলে দেখো যে এখানে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে, 1893 থেকে 1930-র লাস্টের দিকে প্রায় 50 years এর একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এই গ্যাপটা আসলে কেন? তো আমরা সবাই হয়তো বা মনে আছে যে পলিস্টার আমরা মেল্ট স্পিনিং এর মাধ্যমে বানাইছিলাম, তাই না? পলিস্টার ছিল মেল্ট স্পিনিং এর একটা প্রোডাক্ট, কিন্তু অ্যাক্রাইলিকটা এত ইজি না। অ্যাক্রাইলিকটা তোমার মেল্ট স্পিনিং করতে গেলে দেখা যায় যে এটা একটা হিট সেন্সিটিভ পলিমার, অর্থাৎ তুমি যখন একে হিট দিবা ইন অর্ডার টু মেল্ট, এটা দেখা যায় যে এটার প্রপার্টি গুলো ডিগ্রেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে প্রপার্টি নষ্ট হইলে তো আলটিমেটলি আমার ফাইবার বানায় কোনো লাভ নাই, কারণ সেটা কোনো কাজে লাগবে না। সো এই কারণে তোমার এইটার মেল্ট স্পিনিং করা পসিবল হয় না। আমরা সামনে আরো দেখবো যে বানানোর সময় যে এটা আসলে মেল্ট স্পিনিং না করে ড্রাই অথবা ওয়েট স্পিনিং এর মাধ্যমে করতে হয়। তো যখন আমরা এটাকে আসলে ড্রাই স্পিনিং করতে যাব বা ওয়েট স্পিনিং করতে যাব, প্রথম শর্তটা কি ছিল কারো মনে আছে? ড্রাই বা ওয়েট করার
কারো মনে আছে না? ভুলে গেছি। হ্যালো, কথা শোনা যাচ্ছে তো নাকি? রেসপন্স নাই। স্যার ভুলে গেছে। আচ্ছা, ভুলে গেলে বলবা, সমস্যা নাই, এতদিন পরে ভুলে যাওয়ারই কথা। তো যেটা বলতেছিলাম যে ড্রাই বা ওয়েট করার জন্য ফার্স্টে আমাদের একটা সলিউশন বানানোর দরকার ছিল, এটা হচ্ছে সলিউশন স্পিনিং এর আন্ডারে ছিল হোমোজিনিয়াস মিক্সচার। তো সলিউশন হলে অবশ্যই একটা সলভেন্ট লাগবে, এটা আমরা সবাই জানি। এখন সলভেন্টটা এমন হইতে হবে যার ভিতরে এই অ্যাক্রাইলোনাইট্রাইলটা দ্রবীভূত হয় বা ডিজলভ হয়। সো সায়েন্টিস্টরা এই সলিউশনটা আসলে খুঁজে পাচ্ছিল না, যে এটাতে, এটা তো আসলে এমন না যে পানিতে দিলেই সবকিছু দ্রবীভূত হয়ে যাবে, এরকম না। এটার জন্য কোন একটা স্পেশাল কেমিক্যাল লাগবে। সো এই কারণে এই 50 ইয়ার্স এর একটা গ্যাপ পড়ে গেছে, যে তারা কোনো ইয়া খুঁজে পাচ্ছিল না যেখানে তোমার অ্যাক্রাইলোনাইট্রাইলটা দ্রবীভূত হয়। তো 1930s এর শেষের দিকে এসে এটা পাওয়া গেছে, এবং পাওয়া যাওয়ার পরে আমাদের যথারীতি ডুপন্ট যে ম্যাক্সিমাম ফাইবারের কন্ট্রিবিউশন রাখছে, তারাই আবার পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল দিয়েও ফাইবারটা তৈরি করছে। এবং তৈরি করার পর তারা সর্বপ্রথম এটাকে অফার করছে হচ্ছে ইউএস গভর্নমেন্টের মিলিটারিদের, মিলিটারি পারপাসে ইউজ করার জন্য। তো ফাইবার মোটামুটি তৈরি হয়ে গেছে, এবং এটার ইম্প্রুভমেন্ট চলতে চলতে একটা সময় এসে তারা একটা পাইলট প্ল্যান্ট গঠন করছে, অর্থাৎ একটা ফ্যাক্টরির মতো জায়গা তৈরি করছে। পাইলট রান, অর্থাৎ প্রথম যে রান চালানো, মানে এক্সপেরিমেন্টাল বেসড, যে এটা দিয়ে আসলেই কাজ হয় কিনা সেটা করার জন্য তারা একটা পাইলট প্ল্যান্ট প্রোডিউস করে এবং সেখানে প্রোডাকশন শুরু করে। পরে 1945 এসে দেখে ওকে ঠিক আছে, ইট ক্যান বি ইউজড এজ এ ফাইবার, মানে তারা পুরোপুরি শিওর হয়ে যায় যে এটা ফাইবার হিসেবে ইউজ করা যাবে। তো তারা এটাকে কমার্শিয়ালাইজ করে, এন্ড এটার নাম দেয় হচ্ছে ফাইবার এ। অর্থাৎ আমরা পলিস্টারে যেরকম দেখেছি যে টেরিলিন এবং ড্যাক্রন নাম ছিল বিভিন্ন কোম্পানির, বিভিন্ন দেশের দেওয়া, সো তারাও এরকম এখানে একটা কমার্শিয়াল নাম দেয়, সেটার নাম ছিল ফাইবার এ। যদিও এই নামটা এখন আর ইউজ হয় না, এখন তোমার ওই যে অ্যাক্রাইলিক, মোড অ্যাক্রাইলিক, এই নামগুলোই ইউজ হয় বা ওরলন। তো এই ফাইবার এ তারা প্রোডাকশন শুরু করে, এবং 1948 থেকে 50-এর ভিতরে তারা মোটামুটি একটা বড় ফ্যাক্টরি গঠন করে, যেখানে তারা লার্জ স্কেলে বা বাল্ক প্রোডাকশন শুরু করে দেয় ফাইবার এর। এরপর আস্তে আস্তে তোমার রেসিপিটা সবাই জানতে পারে, এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন কোম্পানি গঠিত হয়, যারা এই জার্মানি, জাপান, ইতালি, বেলজিয়াম, কানাডা, তারা হচ্ছে এই কোম্পানিতে ফাইবার প্রোডিউস করা শুরু করে। তো এই ছিল মোটামুটি হিস্ট্রি, যে কিভাবে অ্যাক্রাইলোনাইট্রাইল থেকে সেটার কনসেপ্টটাকে নিয়ে সেটাকে ফাইবারে কনভার্ট করা হইলো, এবং কোন কেমিক্যাল আমরা ইউজ করব, কোন কন্ডিশন ইউজ করব, এগুলো আমরা সামনে আরো দেখতে পাবো। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেমন ধরো যারা কোকাকোলা বানায়, কোকাকোলার মানে অ্যাকুরেট রেসিপি কিন্তু এখন আমরা কেউ জানি না, এটা কি তোমরা জানো? না স্যার, এটা তো হিডেন। হ্যাঁ, এটা হিডেন, রাইট। সো এই যে অ্যাক্রাইলিক ফাইবার যারা বানায়, এরাও কিন্তু তোমার এদের যে অ্যাকুরেট রেসিপি সেটাকে হিডেন রাখছে, সেটা কখনো তারা রিভিল করে না যে তারা কিভাবে বানাচ্ছে, কোন কন্ডিশন ইউজ করতেছে। আমরা শুধু জানি যে এটা র ম্যাটেরিয়াল, এটা অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে বানায়, এটার সাথে আরো কিছু জিনিস যোগ করে ক্যাটালিস্ট হিসেবে বা কোপলিমার হিসেবে আরো কিছু মনোমার যোগ হয়, বাট এটা অ্যাকচুয়ালি তারা কিভাবে প্রোডিউস করে এটা তারা কখনোই রিভিল করে না, কারণ তাদের বিজনেস তারা হারাইতে চায় না। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় এই ইয়ার জন্য। স্যার কোকাকোলার রেসিপি যেমন একটা ব্যাংকের ভল্টে রাখা আছে, এরকম কি এটারও কোথাও রাখা আছে কিনা? না, এটা ভল্ট ঠিক না, এটা ধরো কোম্পানির যারা ওনার তারা জানে, বাট
মানে অত সিক্রেসিও দিয়ে রাখা না, বাট যারা ধরো কাজ করে এমপ্লয়ি তাদেরকে এই বিষয়টা বলে না, তারা নিজেরাই সব ঠিক করে দেয় যে এখানে এত পার্সেন্ট এই দাও সেই দাও, মানে তারা জিনিসটা হিডেন রাখে আর কি, নিজেদের মধ্যে রাখে, বাইরে যাতে না যায়। আচ্ছা, তো এরপরে আমরা যাই পরবর্তী স্লাইডটাতে, সরি। আচ্ছা, এরপরে নর্মালি কিছু ট্রেড নেম আছে, আমরা অলরেডি জানি যে কোনো ফাইবারের কমার্শিয়াল নাম আর কেমিক্যাল নাম হচ্ছে ডিফারেন্ট। কমার্শিয়াল নামটা কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয় বিক্রি টিক্রি বা ব্যবসায়িক ক্ষেত্রে। তো অ্যাক্রাইলিকের অনেকগুলো কমার্শিয়াল নাম আছে, যেমন ওরলন, অ্যাক্রিলেন, জেফ্রান, ক্রেসলান, এগুলো ডিপেন্ড ভ্যারি করে হচ্ছে তোমার ম্যাটেরিয়ালের পার্সেন্টেজ বা প্রপার্টি কেমন হবে, কোনটার সাথে কোন পলিমার ইউজ করা হয়েছে, কো পলিমার, এগুলোর উপরে ডিপেন্ড করে নাম ভ্যারি করে। সেরকম মোড অ্যাক্রাইলিকেরও বিভিন্ন রকম নাম আছে, যেমন ACF, লেস্ট্রাইল, এগুলো জাস্ট নিজেরা একটু মাথায় রেখো। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে ট্রেড নেম গেল। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাক্রাইলিক ফাইবারের জন্য, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে অ্যাক্রাইলিক ফাইবারটা 85% অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ থাকে। এখন কোশ্চেন হচ্ছে বাকি যে 15%, মানে অ্যাট লিস্ট 85% থাকে, 86, 87, 89 এরকম থাকতে পারে, আর বাকি যে 15% থেকে শুরু করে 14%, 13%, 12% এরকম অন্য একটা ম্যাটেরিয়াল থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কো পলিমার। এটার নামকরণের উদ্দেশ্য হচ্ছে যদি ধরো আমাদের একটা প্লেন যখন দুইজন বা তিনজন পাইলট চালায়, তখন তাদেরকে আমরা কি বলি, কো পাইলট, তাই না? সো সেখান থেকেই এইটার আইডিয়াটাও আসছে যে এখানে যেহেতু 85% বা 86, 87, 89% অ্যাক্রাইলোনাইট্রাইল আছে, তার সাথে তো লিডিং করতেছে অন্য আরেকটা মনোমার বা অন্য আরেকটা কেমিক্যাল, তো সেইটা আসলে সেইটাকে জেনারেলি নাম দেওয়া হয়েছে এই কারণে কোপলিমার, যেহেতু এখানে আমরা যে লাস্ট ফাইবারটা পাবো সেখানে তোমার অ্যাক্রাইলোনাইট্রাইলের যে প্রপার্টি গুলো আসবে তার সাথে সাথে এই যে কোপলিমার যেটা আমরা ইউজ করব সেইটারও কিছু প্রপার্টি ডমিনেট করবে বা প্রকাশ পাবে। সো দ্যাটস ওয়াই এটাকে নামকরণ করা হয়েছে কোপলিমার। আর যখন ফার্স্ট অফ অল অ্যাক্রাইলিক ফাইবার বানানো হয়, তখন হচ্ছে বিজ্ঞানীরা 100% অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়েই ফাইবারটাকে বানাইছিল, বাট এখানে কিছু অসুবিধা তারা লক্ষ্য করছে, যে কিছু প্রবলেম হয়। প্রবলেমগুলো কি কি? আমাদের টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য যে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স লাগে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে যখন মানে 100% অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে বানানো হয়, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো মতো আসে না, বা সেটা দিয়ে যখন আমরা টেক্সটাইল পারপাসে ইউজ করব, যেমন হচ্ছে ফ্লেক্সিবিলিটি লাগবে, তারপর হচ্ছে একটা ফাইননেস লাগবে, তারপর হচ্ছে এটাকে রিজিড হলে চলবে না, তারপরে একটা ডাই আপটেক পার্সেন্টেজ লাগবে, কতটুকু ডাইং করা যায় এটাকে, তারপর হচ্ছে ময়েশ্চারের একটা পার্সেন্টেজ লাগে। এই জিনিসগুলো কিন্তু টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য ইম্পর্টেন্ট, বাট যখন 100% অ্যাক্রাইলোনাইট্রাইল ইউজ করা হয় তখন দেখা যায় যে এই প্রপার্টিগুলো একটু ডিগ্রেডেড প্রপার্টি হিসেবে আসে, পোর প্রপার্টি দেখায়, অর্থাৎ ইম্প্রুভ না, ভালো প্রপার্টি শো করে না এগুলা। সো তখন থেকে আসলে আইডিয়াটা আসছে যে অ্যাক্রাইলোনাইট্রাইলটা কমাইতে 85% নিয়ে যাওয়া এবং বাকি যে পোর্শনটা আছে সেখানে অন্য একটা কিছু নিয়ে আসা, যে যেটা তোমার এই প্রপার্টিগুলোকে ইম্প্রুভ করবে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমরা কোপলিমারের আইডিয়াটা পাই। তো কি কোপলিমার আমরা ইউজ করব, এটা আমরা সামনে গেলে দেখতে পারবো, এটা পরবর্তী স্লাইডগুলোতে আছে। আর এই স্লাইডগুলোতে আমরা রাখছি হচ্ছে কোপলিমারটা আসলে মেইন পলিমারের সাথে কিভাবে অ্যাড করা থাকে,
অর্থাৎ দুইটা পলিমার থাকবে, ঠিক আছে, একটা ধরলাম এ একটা ধরলাম বি। তো এ আর বি কিভাবে আসলে পরস্পরের সাথে থাকবে এইটার উপরে ডিপেন্ড করে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, একটাকে আমরা বলি নর্মাল কোপলিমার, একটাকে বলি গ্রাফট কোপলিমার। নর্মাল কোপলিমারটা হচ্ছে সেকেন্ড যে কম্পোনেন্টটা থাকবে, অর্থাৎ আমরা যে কম কম রেটের যে বা কম প্রপোর্শনের যে কম্পোনেন্টটা নিব সেটা আসলে বেশি প্রপোর্শনেরটার সাথে একই চেইনের মধ্যে থাকবে। সাপোজ এ আছে 85%, সো আমি অনেকগুলা এ নিলাম একসাথে, মাঝখানে একটা বি ঢুকাই দিলাম, আবার অনেকগুলা এ আসলো, আবার একটা বি ঢুকাই দিলাম। অর্থাৎ পলিমারের যে মেইন চেইনটা আছে, প্রধান যে চেইনটা আছে, তার মধ্যে এ এবং বি একসাথে থাকবে, এইটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল কোপলিমারাইজেশন বা নর্মাল কোপলিমার। আর গ্রাফট কোপলিমার কারা, যখন তোমার মেইন চেইনে শুধুমাত্র এ থাকবে, অর্থাৎ একটাইল নাইট্রাইল 85% আছে, এটা হচ্ছে পুরাটা মেইন চেইনে থাকবে, এটার সাথে ব্রাঞ্চ আকারে যখন অন্যান্য কোপলিমার থাকবে, অর্থাৎ বি থাকতে পারে এখানে বা এখানে, এখানে আবার এ থাকলো, এর সাথে আবার বি থাকলো, এরকম থাকতে পারে, যখন তারা এরকম সাইড ব্রাঞ্চ বা শাখা আকারে থাকবে, সেই পলিমারটাকে আমরা বলবো হচ্ছে গ্রাফট কোপলিমার। সেকেন্ড কম্পোনেন্টটা ইনকর্পোরেট করা থাকবে গ্রাফটিং এর মাধ্যমে, অর্থাৎ এই যায় এই যে শাখা প্রশাখা হিসেবে থাকাটা, এটাকে মানে টেকনিক্যাল ভাষায় বলা হয় হচ্ছে গ্রাফটিং। তো এইভাবে যখন থাকবে তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রাফট কোপলিমার। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে কি, কোনটা নর্মাল কোনটা গ্রাফট? হ্যালো, ওকে, তো এরপরে আছে আমাদের প্রোডাকশন ফ্লো, মানে হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে পলিমার গুলো মানে মনোমার গুলো কিভাবে পলিমার আকারে পরস্পরের সাথে একটা চেইন তৈরি করে। তো প্রোডাকশন ফ্লোচার্টটাতে আমরা মূলত কি দেখব, যে আমরা ফিজিক্যালি যখন এটাকে প্রোডিউস করব তখন কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে, মানে ফ্লোচার্টটা আসলে কি, অর্থাৎ আমার ওয়ার্কিং প্রসিডিউরটা আসলে কি। তো এটা কমন একটা বিষয় সব ফাইবারের জন্য, অ্যাক্রাইলিক ফাইবারটাকে যখন ম্যানুফ্যাকচারিং করব, শুধুমাত্র অ্যাক্রাইলিক ফাইবার না, আমরা পলিস্টারেও দেখেছি বা সেকেন্ড চ্যাপ্টারে যখন আমরা প্রতিটা স্টেপ ডিটেলসে দেখেছি তখন দেখেছি আসলে ফ্লোচার্টটা। তো সব ফাইবারের জন্য কমন যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে মনোমার সিনথেসিস, অর্থাৎ আমরা যা দিয়ে ফাইবারটাকে বানাবো সেই মনোমারটা আমরা কিভাবে তৈরি করতেছি এটা দেখাটা জরুরি। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রসেস কিন্তু কমন, প্রসেসের ধাপগুলো কমন, জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্ট, মানে যা দিয়ে আমরা ফাইবারটা তৈরি করতেছি সেটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে প্রতিটা ফাইবারের জন্য আলাদা মনোমার সিনথেসিস। এরপরে মনোমার বানানোর পর সেটাকে আমরা পলিমারাইজেশন করব, যেটা আমরা অলরেডি দেখলাম নর্মাল পলিমার নাকি গ্রাফট পলিমার। অর্থাৎ এইখানে আবার দুইটা ইয়া আছে, একটাকে আমরা জানি যে পলিকন্ডেনসেশন আর একটা হচ্ছে পলি অ্যাডিশন, দুইটা ভাবে এটা করা যায়। তো পলিস্টারে কোনটা ছিল কারো মনে আছে, কন্ডেনসেশন না অ্যাডিশন? আনিসুর রহমান আইডি 33 আছো? হ্যালো স্যার, তুমি কি বলতে পারো যে কোনটা ইউজ করছিলাম পলিস্টারে, কন্ডেনসেশন না এডিশন? স্যার আছি স্যার। আচ্ছা, তোমার একটা কোশ্চেন করছি আর কি, যে বোঝা যায়নি আরেকবার স্যার, আমার নেট ঝামেলা করতেছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। তোমার কি মনে আছে যে কন্ডেনসেশন না এডিশন কোনটা ইউজ করেছিলাম?
আচ্ছা ভুলে গেলে বলবা, কোনো সমস্যা নেই, ভুলে যাইতেই পারো। কনডেনসেশন, ওকে, এটা মনে আছে। আচ্ছা তো কনডেনসেশন অথবা অ্যাডিশন দুইটা ধাপে করা যায়। এরপরে হচ্ছে স্পিনিং, যে আমাদের মেইন প্রসেসটা। স্পিনিংটা আমরা কেন করি? পলিমারটাকে ফাইবার ফর্মে নিয়ে আসার জন্য, ওই যে স্পিনার রেটের মধ্য দিয়ে আমরা বের করি ফাইবার আকারে। তো এইটা আমরা অলরেডি জানি যে মেল্ট স্পিনিং আমরা করতে পারবো না, সো এখানে তোমার ওয়েট অথবা ড্রাই স্পিনিং করা হয়। তো এইটা আমরা সামনে ডিটেলসে দেখব, সমস্যা নাই। এরপরের ধাপটা হচ্ছে ড্রয়িং, তারপরে ওয়াশিং, ড্রাইং, স্টেবিলাইজিং, ক্রিম্পিং, এগুলা নর্মালি যা ছিল সেগুলো এভাবেই মানে করা হয়। তো এখানে আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম, এই যে এই দুইটা স্টেপ ছিল না, ওয়াশিং এবং ড্রাইং, এই দুইটা ছিল না। তো এই দুইটা আসছে মূলত ওয়েট স্পিনিং প্রসেসের এবং ড্রাই স্পিনিং প্রসেসের মানে সাবসিডিয়ারি হিসেবে, তাদের সাথে অ্যাডিশনালি প্রসেসটা আসছে। কেন? আমরা জানি যে ওয়েট বা ড্রাই করার জন্য আমাদের সলিউশন বানাইতে হয়। তো এই সলিউশন বানানো মানে আমার এই পলিমার যেটা নিচ্ছি তার সাথে একটা সলভেন্টও নিচ্ছি। এখন দেখা যায় যে ড্রাই স্পিনিং বা ওয়েট স্পিনিং করার পর এই সলভেন্টটা পুরোপুরি মানে এলিমিনেট হয় না, কিছু পরিমাণ সলভেন্ট থেকে যায়। সো সেই সলভেন্টটাকে রিমুভ করতে হয় আমাদের এই যে ওয়াশ করার মাধ্যমে, এটাকে ধুয়ে ফেলতে হয়। আর ধুইলে সেটা তো অবশ্যই ওয়েট হয়ে যাবে, ভিজে যাবে, সেই ভেজা ফাইবারটাকে আবার শুকায় নিতে হয়। সো এই দুইটা আমাদের অ্যাডিশনাল প্রসেস হিসেবে আসে এখানে। তো এই প্রতিটা প্রসেস আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব সামনে। সো কোনো কনফিউশন থাকলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট যে ধাপটা সেটা হচ্ছে আমাদের মনোমার সিনথেসিস, অর্থাৎ আমরা এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল যে মনোমারটার কথা বারবার বলতেছি, এইটাকে আমরা কিভাবে বানাবো, এটা হচ্ছে প্রথম প্রসেস। তো এইটাকে বানানোর জন্য আমাদের অ্যাকচুয়ালি চারটা ওয়ে আছে, চারটা না, মোর দ্যান ফোর ওয়েস আছে, বাট আমরা এখানে চারটা ওয়ে দেখাবো। এই চারটা ওয়ে মানে মোটামুটি ইজিয়ার টু ফলো। এই চারটা ওয়ে ইউজ করে আমরা খুব ইজিলি এই অ্যাক্রাইলোনাইট্রাইলটাকে বানাতে পারি। তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে হোয়াট ইজ অ্যাক্রাইলোনাইট্রাইল। এটার কেমিক্যাল ফর্মুলা আমরা অলরেডি দেখছি, এটা একটা ভিনাইল গ্রুপ থাকবে, CH2CH, এই CH এর সাথে একটা কি সায়ানাইড গ্রুপ যুক্ত থাকবে। তো এইটাকে বানানোর জন্য বিভিন্ন রকম সিস্টেম আছে। প্রথম সিস্টেমটার নাম আমরা দিছি হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন ডিহাইড্রেশন, বা সংক্ষেপে ECD। তো এই নাম থেকে আমরা বুঝতে পারি যে ইথিলিন জিনিসটাকে আমার অবশ্যই লাগবে। এটা সায়ানহাইড্রিন, মানে যখন সায়ানহাইড্রিন যৌগ আমরা তাদেরকেই বলি যার সাথে এক সাইডে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে আর এক সাইডে একটা সায়ানাইড গ্রুপ থাকে, এইরকম কোনো যৌগ থাকলে তাকে আমরা বলি হচ্ছে সায়ানহাইড্রিন। অর্থাৎ হাইড্রিন হাইড্রোজেলের জন্য, হাইড্রোক্সিলের জন্য, আর সায়ান হচ্ছে সায়ানাইডের জন্য। তো এইটাকে আমরা কি করব, ডিহাইড্রেশন করব। ডিহাইড্রেশন মানে কি? পানি বের করে দেওয়া, H2O, অথবা যদি কোনো হাইড্রোজেন থেকে থাকে এক্সট্রা, ডিহাইড্রেট করা, হাইড্রোজেন বা পানিকে বের করে দেওয়া, মাইনাস করে দেওয়া। তো ফার্স্টে আমরা একটা ইথিলিন নিব। ইথিলিন কোনটা? CH2 ডাবল বন্ড CH2। এইটাকে যদি আমি অক্সিডাইজ করি তাইলে আমরা এরকম একটা যৌগ পাই যার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এটার সাথে যখন আমি হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া করাবো তখন এখানে বন্ডটা ভেঙে গিয়ে একপাশে হবে OH, আর এই কার্বনের সাথে আসবে হচ্ছে সায়ানাইড। তাইলে দেখো এখানে যে আমরা বললাম সায়ানহাইড্রিন, এখানেও দেখো সেম না, CH2 CH2 সাথে একটা হাইড্রোক্সিল আছে, একটা সায়ানাইড আছে। সো এটাকে আমি ইজিলি বলতে পারি এটা একটা সায়ানহাইড্রিন যৌগ, আর যেহেতু মাঝখানে ইথিলিন আছে সেহেতু এটার নাম হইল ইথিলিন সায়ানহাইড্রিন। এই ইথিলিন সায়ানহাইড্রিনকে আমরা যখন কি ডিহাইড্রেট করব, অর্থাৎ পানি বের করে দিব, মানে এখান থেকে OH টা চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে,
গেলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্রিলোনাইট্রেট, এবং পুরো প্রসেসটা কন্ডাক্ট করার জন্য আমার 250 থেকে 350 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার তুলতে হবে, কারণ ডিহাইড্রেট করতে হলে একটু তাকে তাপমাত্রা দিতে হয়, এটা আমরা সবাই জানি তাই না? সো এটা হচ্ছে অ্যাক্রিলোনাইট্রেট বানানোর একটা প্রসেস। সিমিলার প্রসেসের মাধ্যমে আরেকটা রাস্তায় আমরা আসতে পারি, সেটা হচ্ছে ইথিলিন ক্লোরোহাইড্রিন থেকে। ইথিলিন একপাশে ক্লোরিন একপাশে হাইড্রোক্সিল, এই ধরনের যৌগকে আমরা বলি হচ্ছে ক্লোরোহাইড্রিন। ক্লোরিনও আছে হাইড্রোক্সিলও আছে। এটার সাথে যখন আমরা সোডিয়াম বা পটাশিয়ামের সায়ানাইডের বিক্রিয়া করাই, সায়ানাইডটা জাস্ট ক্লোরিনকে রিপ্লেস করে দেয়। রিপ্লেস করলে তোমার এখানে যদি সিএন এসে লেগে যায় তাহলে সেটাকে আমরা একটা বলতে পারি যে ইথিলিন সায়ানহাইড্রিন সিমিলার, এটাই তৈরি হয় এবং তাকে আবার ডিহাইড্রেট করে আমরা অ্যাক্রিলোনাইট্রেল পেতে পারি। তো রিঅ্যাকশনটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু, আরো তিনটা প্রসেস আছে, তিনটা ওয়ে আছে যেটা আমরা দেখব এই এই জিনিসটা বানানোরই। প্রথম ওয়েটাতে আমরা আসব হচ্ছে অ্যাসিটিলিন থেকে, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড যেটা, সেটার থেকে আমরা হাইড্রোজেন সায়ানাইডের মাধ্যমে এটা বানাইতে পারি। এটা খুবই ইজি একটা রিঅ্যাকশন, একটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে গিয়ে লেগে যায় আর সায়ানাইড গ্রুপটা আরেকটা কার্বনের সাথে গিয়ে লেগে যায়, গেলেই নরমালি আমাদের এটা তৈরি হয়ে যায়। তো এরপরে আরেকটা রুট আছে প্রোপিলিন। প্রোপিলিন আমরা সবাই জানি, প্রোপেন থেকে প্রোপিলিন। এইটাকে ফার্স্টে অক্সিডাইজ যদি আমরা করি তাহলে এই মিথাইল গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়। অক্সিডাইজ করলে তো কনভার্ট হওয়ার পরে এখানে আমরা অ্যামোনিয়া যোগ করব, NH3 অ্যামোনিয়া যোগ করব। যোগ করলে যেটা হবে, এখানে কার্বনের সাথে অক্সিজেনের যে ডাবল বন্ড ছিল সেটা ভেঙে যাবে। এই অক্সিজেনের সাথে এখান থেকে একটা হাইড্রোজেন এসে লাগবে আর কার্বনের যে আরেকটা হাত ফ্রি হইলো সেখানে NH2 বাকি যে জিনিসটা থেকে যায় সেটা এসে লাগবে, এবং এই পুরো যৌগটাকে আমরা বলি হচ্ছে হাইড্রক্সি অ্যামিনো কম্পাউন্ড, কারণ এখানে হাইড্রক্সিলও আছে আবার অ্যামিনো গ্রুপও আছে, সেজন্য এটাকে বলি হচ্ছে হাইড্রক্সি অ্যামিনো কম্পাউন্ড। এই জিনিসটাকে, এইটাকে আবার যখন আমি ডিহাইড্রেট করব, অর্থাৎ H2O এবং অথবা H2 যা আছে সেগুলোকে যখন আমরা বের করে দিব, তখন দেখা যাবে যে আমাদের এটা চলে আসছে। অর্থাৎ এখান থেকে তুমি এই যে H2টাকে সরায় দাও আর এই পুরাটাকে সরায় দাও H2O, তাহলে দেখবা এখানে সায়ানাইডটা থেকে যাবে CN। সো এভাবেও আমরা প্রোপিলিন থেকে অ্যাক্রিলোনাইট্রেল বানাইতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যাসিটালডিহাইড থেকে, অর্থাৎ ইথাইল অ্যালডিহাইড যেটা আছে সেটার সাথে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া করাইতে পারি। করাইলে কি হয়, এখানেও একটা বন্ড ভেঙে ওই সিমিলার প্রসেসে একটা OH তৈরি হয় আর বাকি যে সায়ানাইড গ্রুপটা ছিল সেটা কার্বনের সাথে লেগে যায় সায়ানাইড হিসেবে। এটাকেও যখন আমরা হাইড্রেট করব এই পুরো জিনিসটা বের হয়ে যাবে H2O আকারে, শুধু থেকে যাবে হচ্ছে CH3CH আর CN। সো এভাবে আমরা অ্যাক্রিলোনাইট্রেলটা বানাইতে পারি। তো আমরা এখানে চারটা পদ্ধতি দেখলাম, তো এখানে কারো সমস্যা আছে কোনো বুঝতে? না স্যার। ওকে স্যার, পরীক্ষায় কি যে কোনো একভাবে বানাইতে পারলেই হবে? পরীক্ষায় আসতে পারে যে একটা পদ্ধতি বা দুইটা পদ্ধতি লেখো, ওইভাবে আসতে পারে আর কি, তোমার ইচ্ছা মতো দুইটা দিলেই হবে, সমস্যা নেই। স্পেসিফিকেশন করে দিবে? স্পেসিফিকেশন এটা আসলে ডিপেন্ড করে, সম্ভাবনা কম তারপরে আসতে পারে, মানে জিনিসগুলো তো বুঝে রাখতে হবে তোমার তাই না, নামগুলো তো অ্যাট লিস্ট মনে রাখতে হবে, আর নাম মনে রাখলেই তোমার স্পেসিফিকেশন হয়ে যাবে অলরেডি।
ওকে, তো র ম্যাটেরিয়াল আমরা বানিয়ে ফেলছি, অর্থাৎ রান্না করার জন্য মশলা টশলা সব জোগাড় হয়ে গেছে, এখন রান্না করব। তো রান্না করাটা মানে হচ্ছে সব মশলা টশলা আমরা একটা পাত্র নিব, তার মধ্যে সবকিছু দিব, দিয়ে এটাকে যে এই টেম্পারেচার, এই প্রেশার, এই সময়, এই কন্ডিশনে নাড়াচাড়া করব। এটাই হচ্ছে আমার পলিমারাইজেশন। পলিমারাইজেশনের কেমিক্যালি কিভাবে হয়, ওই যে নর্মাল কোপলিমার, ড্রাফট কোপলিমার, এটা আমরা অলরেডি দেখছি। এইটার ফিজিক্যাল ফর্মটা কি, আসলে পলিমারাইজেশন করা হয় হচ্ছে অ্যাক্রাইল ও নাইট্রাইল আমরা নিব, এটার সাথে যে কোপলিমার যে 85% এর বাইরে যা আছে 15%, এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, এটা নিব, নিয়া এটার মধ্যে একটা পাত্রতে নিয়ে পানি দিব, পানিতে তোমার ক্যাটালিস্ট দিব, সারফেক্টেন্ট যা যা লাগে আর কি আমার, এগুলো সব দিয়ে একসাথে স্টিরিং, অর্থাৎ চামচ দিয়ে যেমন যেরকম ঘুটা দেয় ডালের মধ্যে ওইরকম সবকিছু একসাথে মিশাইয়া এটাকে পলিমারাইজেশন করতে হয়। আর এখানে ক্যাটালিস্ট হিসেবে নর্মালি বেনজোয়েল পারক্সাইড অথবা অ্যাজো পারক্সি কম্পাউন্ড যে কোনোটাই ইউজ করা যেতে পারে, এটা তোমার পলিমারাইজেশন রিঅ্যাকশনকে আরো ফাস্টার বানায়। আর কন্ডিশন আগেই বলছি, 30-60 ডিগ্রি, 5 অ্যাটমোসফিয়ার প্রেশার, 1 ঘন্টা, এরকম একটা টাইম লাগে মোটামুটি। তো এই সব কিছু করার পরে রান্না যখন শেষ, মানে আমার পলিমারাইজেশন যখন হয়ে গেছে, তখন দেখা যাবে যে পাত্রের নিচে একটু ঘন তরল পদার্থের মতো কিছু একটা জমে, অর্থাৎ এই যে ঘন ঘন পদার্থটা, এটাই হচ্ছে আমার পলিমারাইজড অ্যাক্রাইল নাইট্রাইল, অর্থাৎ অ্যাক্রাইলিকের পলিমার আমার তৈরি হয়ে গেছে, সবকিছু মিলে সবকিছু মিক্স হয়ে গেছে আর কি। এটাকে আমরা পাত্রের তলায় একটা টেপের মতো বা একটা ছোট খালি জায়গা থাকে যেখান দিয়ে এটাকে সংগ্রহ করা হয়। তো টেপটা নর্মালি রান্নার সময় বা কাজ করার সময় আটকানো থাকে, যখন শেষ হয়ে যায় নিচে যখন জমে তখন এটাকে নিচ দিয়ে বের করে নিয়ে আসা হয়। তো এটাই হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট পলিমারটা, যেটা থেকে আমরা ফাইবার বানাবো। তাহলে পলিমারাইজেশন আমাদের হয়ে গেছে। তো আর এই নিচের যে ঘন পদার্থটা, এটার নাম, এটাকে বলা হয় হচ্ছে স্লারি, টেকনিক্যালি এটার একটা নাম আছে আর কি। আর আনরিয়েক্টেড যে জিনিসগুলো থেকে যায়, যেটা তোমার মানে পলিমারাইজেশন হয় নাই এরকম থাকতে পারে কিছু, সেগুলোকে আবার রিকভার করা যায় এবং পুনরায় ইউজ করা যায়। সো এটা হচ্ছে মোটামুটি পলিমারাইজেশনের টেকনিক। তাহলে এটা বোঝা গেছে কি মোটামুটি? স্যার সারফেক্টেন্ট কি এটা বুঝা গেছে? আচ্ছা, সারফেক্টেন্ট হচ্ছে তোমার নরমালি সারফেস টেনশন যেন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে, সেই কারণে ইউজ করা হয় সারফেক্টেন্ট। তো এগুলার অ্যাপ্লিকেশন আমরা আরো পরে পড়ব, সমস্যা নেই, প্রতিটা জিনিসই আমরা দেখব। আর এইটা মেইনলি তোমার ডাইং এর উপরে একটা প্রভাব আছে, যখন তুমি এই ফাইবারটাকে পরবর্তীতে ফেব্রিক বানাবা, ডাইং করবা, তখন তোমার সারফেক্টেন্টটা কাজে লাগবে। ইনফ্যাক্ট ওই ডাইং এর সময় তোমার কিছু অ্যাডিশনাল কেমিক্যাল দিতে হয়, যেমন ওয়েটিং এজেন্ট দিতে হয়, তারপরে লেভেলিং এজেন্ট দিতে হয়, এরকম সারফেক্টেন্ট দিতে হয়, সেকোয়েস্টারিং এজেন্ট দিতে হয়। প্রতিটা কেমিক্যালের আলাদা আলাদা কাজ আছে। যেমন তুমি যদি লেভেলিং এজেন্ট দাও, তাহলে দেখবা যে তোমার ডাইং করার সময় এটা ইউনিফর্মলি ডাই হবে, মানে সব জায়গায় সমান কালার আসবে। তারপর ওয়েটিং এজেন্ট দিলে তোমার দেখবা যে ফাইবারটা খুব তাড়াতাড়ি ভিজে যাচ্ছে, অর্থাৎ পানি বা ময়েশ্চার পেনিট্রেট করতে পারতেছে। তারপর সেকোয়েস্টারিং এজেন্ট হলো তোমার যে পানি ইউজ করবা তাকে সফট বানাবে, অর্থাৎ পানির খরতা দূর করবে, এরকম বিভিন্ন কাজ আছে আর কি। সো এরকম সারফেক্টেন্টও একটা অ্যাডিশনাল কেমিক্যাল, যেটা তোমার এই সারফেস টেনশন রিলেটেড প্রপার্টি গুলোকে ইমপ্রুভ করে আর কি। আচ্ছা, তো পরের ধাপটাতে আমরা যাই। এরপর একটা ফ্লো চার্ট দেখানো আছে, প্রোডাকশনের ফ্লো চার্ট। এতক্ষণ যা বলছি এটাই জাস্ট একটা মানে ছবির আকারে বর্ণনা করা আছে। প্রোপিলিন থেকে অ্যাক্রাইল নাইট্রাইল অ্যামোনিয়া, অর্থাৎ থার্ড যে স্টেপটা আমরা দেখছি সেটার মাধ্যমে, এরপরে আমাদের এই যে পলিমারাইজেশন হচ্ছে, এখান থেকে ওয়েট স্পিনিং এর মাধ্যমে একটা ফাইবার বানানো হচ্ছে, আর ড্রাই স্পিনিং এর মাধ্যমে আরেকটা ফাইবার বানানো হচ্ছে।
আর সবশেষে তোমার ড্রয়িং হিট ট্রিটমেন্ট এগুলো তো অলরেডি আছেই আগের মতো। সো এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে হচ্ছে আমাদের মেইন যে প্রসেসটা স্পিনিং। স্পিনিং আমরা করি হচ্ছে এই যে পলিমারটা আমরা স্লারি বা পলিমারটা আমরা পাইলাম সেটাকে আমার ফাইবার শেপে নিয়ে যাইতে হবে, দ্যাটস ওয়াই আমরা স্পিনিং প্রসেসটা নিয়ে আসছি। তো এখানে অলরেডি এটা আমি বলছি যে 100% আর আপ টু 15% কো পলিমার ইউজ করা হয়, কারণ হচ্ছে সরি মেল্ট স্পিনিং ইউজ করা হয় না, কারণ এটা হচ্ছে টেন টু ডিকম্পোজ ডিউরিং মেল্টিং। কারণ অ্যাক্রাইলিক ফাইবারটা তোমার মেল্ট করতে গেলে তোমার দেখা যায় যে প্রপার্টি নষ্ট হয়ে যায়, সো এটাকে মেল্ট স্পিনিং করা যাবে না। তাইলে আমাদের উপায় হচ্ছে ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং। তাইলে এটার জন্য আমাদের যেটা করতে হবে সলিউশন বানাইতে হবে ফার্স্ট কাজ দুইটার জন্যই। তো প্রথম দিকে বলছিলাম যে এটার জন্য সলিউশন বানানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যালটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে পাওয়া গেছে যে ডাইমিথাইল ফর্মেমাইড DMF সংক্ষেপে আমরা ডাকি, যে এই কেমিক্যালটাতে অ্যাক্রাইলিকটা দ্রবীভূত হয়। তোমরা যখন TTQC ল্যাব করবা সামনে, ওখানে দেখবা যে ফাইবার আইডেন্টিফিকেশন একটা টেস্ট আছে, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই এ ফাইবার, মানে এটা কটন নাকি পলিস্টার নাকি অ্যাক্রাইলিক নাকি নাইলন, এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারো, সেটার জন্য কিছু টেস্টিং প্রসিডিউর আছে যেটা তোমরা ল্যাবে করবা। তো তখন দেখবা যে অ্যাক্রাইলিক ফাইবার চেনার উপায় হচ্ছে এই DMF টা ইউজ করা। যদি DMF এ দিলে কোনো ফাইবার ডিজলভ হয়ে যায় বা দ্রবীভূত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার। ওকে, সেরকম তোমার কটন ফাইবারের জন্য আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে পলিস্টারের জন্য আছে ফেনল, নাইলনের জন্য আছে হট ফেনল, এরকম বিভিন্ন ফাইবারের জন্য বিভিন্ন কেমিক্যাল আছে যাতে তারা দ্রবীভূত হয়। এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা কোন ফাইবার বা কত পার্সেন্ট কোন ফাইবার আছে এটা বোঝা যায়। তো যাই হোক, তো আমরা সলিউশন বানানোর জন্য ডাইমিথাইল ফর্মেমাইড নিব, তাতে এটাকে দ্রবীভূত করব, এটাকে ফিল্টার করব এবং স্পিনারের দিয়ে এক্সট্রুড করব ফাইবারের ফর্মে। এটা তো আমরা সবাই জানি, সেকেন্ড চ্যাপ্টারে দেখছি অলরেডি। আর যেহেতু ড্রাই স্পিনিং, আমরা জানি যে একটা কন্টেইনার থাকবে, তার ভেতরে স্পিনারের থাকবে, এখান দিয়ে ফাইবার বের হবে। আর এটাকে আমরা সলিড বানাবো কিভাবে মনে আছে কারো? সলিউশন তো লিকুইড, এটাকে আবার সলিড ফর্মে কিভাবে নিয়ে যাব? কোয়েন্টিং করে, সরি, কোয়েন্টিং এর মাধ্যমে। বোঝা গেল না, কোয়েন্টিং বললাম। আচ্ছা যাই হোক, আমি বলি এটা হচ্ছে তোমার ওই যে হট এয়ার দিয়ে ইভাপোরেশনের মাধ্যমে আমরা সলিড করি, অর্থাৎ এটাকে বাষ্পীভূত করি। এর মধ্যে যে লিকুইড পার্টটা আছে সেটাকে আমরা বাষ্পীভবনের মাধ্যমে দূর করতে দিই। তো এইখানে আমি যে হট এয়ার বা যে কোনো একটা গ্যাস প্রোভাইড করব, এটার টেম্পারেচার মোটামুটি মোরাললেস 400°C থাকতে পারে। আর এটা তো টোটাল আমরা জানি যে একটা ভার্টিক্যাল টিউব থাকে যেখানে সলভেন্টটা ইভাপোরেট হয়, শুধুমাত্র সলিড ফিলামেন্টটা পলিমার আকারে থেকে যায়। তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আমি বললাম যে হাই টেম্পারেচারে আমরা দেই না যাতে করে ডিকম্পোজ হয়ে যায় পলিস্টার ফাইবার, সরি অ্যাক্রাইলিকটা নষ্ট হয়ে যায়, তাহলে এখানে আমরা কেন 400° রাখতেছি এবং ফাইবারটারও কোনো ক্ষতি হচ্ছে না? মাথায় আসে না কোশ্চেনটা? আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা একটা প্যারামিটার দেখছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, যে স্পিড, আমার এখানে যে সলিউশনটা বের হবে এটার স্পিড থাকে হচ্ছে তোমার ড্রাই এর ক্ষেত্রে 1000 থেকে 1500 মিটার পার মিনিট এরকম স্পিড থাকে। তো এত হাই স্পিডে যখন একটা জিনিস পাস করে, এই টেম্পারেচারটা আসলে এনাফ টাইম পায় না ফাইবারটাকে নষ্ট করে দেওয়ার জন্য, মানে খুব তাড়াতাড়ি তুমি টেম্পারেচারের ভিতর দিয়ে নিয়ে গেছো, সে ব্যস্ত আছে তোমার ওই DMF টাকেই ইভাপোরেট করতে, তাইলে সে সুযোগটাই পাবে না যে তোমার
ইয়ার ক্ষেত্রে ড্রাই স্পিনিং এর ক্ষেত্রে ফাইবারটার উপরে কোনো ইমপ্যাক্ট আনতে। সো এই হাই স্পিডের কারণে নরমালি এই টেম্পারেচারটা ফাইবারের কোনো ক্ষতি করতে পারে না, বাট তুমি যখন এটাকে মেল্ট করবা এক জায়গায় কিন্তু অনেকক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না গলবে, তাই না? সো সেইখানে হিটের এক্সপোজারটা অনেক বেশি, সো দ্যাটস ওয়াই তখন হিটের জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর এটাকে তোমার যথারীতি ড্রয়িং করা হয় 3 to 10 times, এটা অলরেডি আমরা জানি কেন ড্রয়িং করি বা ড্রয়িং করলে কি লাভ সেটা আমরা অলরেডি জানি। আর ড্রয়িং এর মাধ্যমে আমরা কি কি প্যারামিটার চেঞ্জ করতে পারি সেটাও আমরা জানি, কন্ট্রোল করতে পারি কি কি। এরপরে নরমালি যে প্রসেসগুলো ছিল, টুইস্ট করা হয়, ওয়াইন্ডিং করা হয় একটা প্যাকেজে, আর স্ট্যাপলের ক্ষেত্রে হলো এটাকে নির্দিষ্ট একটা লেন্থে কাটা হয়, কেটে কেটে তারপর ফাইবার ফর বেল শেপে নিয়ে যাওয়া হয়। তো এই ছিল ড্রাই স্পিনিং প্রসেস। আর চিত্রের কথা যদি বলি, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে ফিগারটা ইউজ করছি এখানে সেই ফিগারটা দিলেই হবে, যেহেতু আমাদের অপারেশন প্রসেসে তেমন কোনো পার্থক্য নেই ওইটার সাথে, জাস্ট আমাদের র ম্যাটেরিয়ালটা চেঞ্জ এই। তো তোমরা ওই ফিগারটাই ইউজ করবা পরীক্ষায় আসলে। আর এখানে কোনো কোশ্চেন আছে? স্যার ফিগার কোনটা বললেন আরেকবার বলবেন? ফিগার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যে ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো পড়ছিলাম না, ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং, মেল্ট স্পিনিং ডিটেইলসে যখন পড়ছিলাম ওইখানে ফিগার দেওয়া আছে, ওই ফিগারটা ইউজ করলেই হবে। আচ্ছা আচ্ছা, আশা করি আর কোনো কোশ্চেন নাই। আমরা একটু ওয়েট স্পিনিংটা দেখি। তো ওয়েট স্পিনিং এর ক্ষেত্রেও আমাদের প্রথম কাজটা হচ্ছে সলিউশন বাঁধায় নেওয়া, অর্থাৎ আমরা যে পলিমারটা নিব এটাকে একটা সলভেন্ট এই ডাইমিথাইল ফর্মামাইডে দ্রবীভূত করে নিব, এরপর এটাকে ফিল্টার করব যাতে কোনো মানে আনওয়ান্টেড কিছু না থাকে, তারপর তাকে স্পিনারেটের মধ্য দিয়ে পাস করাবো। এবং ওয়েট স্পিনিং এর ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে একটা এরকম কন্টেইনার থাকে, কোয়াগুলেশন বাথ থাকে, যার ভেতরে আমাদের স্পিনারেটটা ডুবানো থাকে এবং এখান দিয়ে আমাদের ফাইবারটা বের হয়, তাই না? আর এখানে যে কেমিক্যালটা থাকে তার সংস্পর্শে ফাইবার এসে সেটা আবার সলিড ফর্মে চলে যায়, কোয়াগুলেট হয় বা প্রেসিপিটেশন মেথডে এটা সলিড ফর্মে আসে। এটা আমরা তোমরা একটু মনে করার চেষ্টা করলে বুঝতে পারবা যে ওয়েট প্রসেসিং এরকম ছিল আর কি। তো এখানে আমরা আসলে কোন কেমিক্যালটা ইউজ করতেছি? এখানে আমরা ডিএমএফটাই ইউজ করতে পারি, সিমিলার যে কেমিক্যালটা আছে অবশ্যই ডিএমএফ এর মধ্যেও ডিএমএফ দ্রবীভূত হবে, আর থেকে যাবে শুধুমাত্র আমার এই অ্যাক্রিলোনাইট্রাইলটা। অথবা এখানে গ্লিসারিনও অনেক সময় অনেকে ইউজ করে, যে গ্লিসারিনের ভিতরেও তোমার ডিএমএফটা দ্রবীভূত হয় আর থেকে যায় শুধুমাত্র ওই ফিলামেন্টটা। তো এভাবে আমরা ফিলামেন্টটাকে একটা মানে সরি পলিমারটাকে ফিলামেন্টের শেপে নিয়ে আসতে পারি। তো এখানে লেখা আছে যে কোয়াগুলেশন বাথে পাম্প করা হয়, যেখানে তোমার সলভেন্ট থাকে ইউজুয়ালি দ্য সেম, অর্থাৎ ডিএমএফই আমরা ইউজ করতে পারি, ইজ সলিউবল বাট পলিমার ইজ ইনসলিউবল, যেখানে ডিএমএফটা সলিউবল হয়ে যায় আর পলিমারটা ইনসলিউবল থাকে, সো তারা সলিড ফর্মে চলে আসে। আর এরপরে নর্মালি যে প্রসেস ছিল এই টোটাকে ওয়াশ করা হয়, ওয়াশ করা হয় কারণ হচ্ছে এখানে যে কেমিক্যালটা আছে সেটা কিন্তু এখান থেকে যখন তুমি ফাইবারটাকে তুলে নিয়ে আসবা এই কেমিক্যালটা কিন্তু ফাইবারের সারফেসে লেগে যাবে বা ফাইবারের গায়ে লেগে যাবে, তো সেটাকে পরিষ্কার করার জন্য বা রিমুভ করার জন্য আমরা এটাকে ওয়াশ করি, এবং এই ওয়াশটাকে আবার শুকানোর জন্য আমরা সেটাকে ড্রাইও করে থাকি। সো এই দুইটাই হচ্ছে আমাদের এখানে অ্যাডিশনাল প্রসেস। আচ্ছা, এরপরে নর্মাল যেভাবে আছে হিট করা হয়, ড্র করা হয়, ড্রাই করা হয়, ওয়েল করা হয়, ক্রিম করা হয়, নর্মালি যে প্রসেসগুলো ছিল এগুলোই করা হয়। আচ্ছা, এরপরের ধাপটা হচ্ছে ড্রয়িং। এখানেও তোমার চিত্র যথারীতি ওই যে সেকেন্ড চ্যাপ্টারে আছে, সো ওই চিত্রটা দিলেই হবে। আর ড্রয়িং আমরা কেন করি অলরেডি আমরা জানি, অনেকবার পড়া হয়েছে, ওরিয়েন্টেশনটা যাতে বেটার হয়, ফাইবারের ইলংগেশন প্রপার্টিটা ভালো হয়, এক কথায় মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করার জন্য আমরা ড্র করে থাকি। এখানেও পলিস্টারের মতো আমরা যদি হাই স্ট্রেংথ ফাইবার বানাইতে চাই তাহলে একটু বেশি ড্রয়িং করব,
যদি লো স্ট্রেন ফাইবার বানাইতে চাই কম ড্রয়িং করব, ড্রয়িংটাকে চেঞ্জ করা যায়, সমস্যা নেই। ডিপেন্ডিং অন আওয়ার